হ্যালো এই ভ্রমণ আজকে আমরা সিক্স টুপস টু কনকারের কিছু মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আগে একটা পার্ট বানানো আছে ঠিক আছে যেখানে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের এক্সপ্লেনেশনের পরে এবার যেহেতু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো এগুলোকে উল্লেখ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দেখে নেবে আর যদি তোমরা অ্যাক্ট ওয়াইজ কোয়েশ্চেন চাও সেগুলো বানানো যেতেই পারে তবে যদি এগুলোতেই কোনো অসুবিধা থাকে তাহলে আমি উল্লেখ করে দেবো ঠিক আছে মানে কোন অ্যাক্টে তুমি কোন কোয়েশ্চেনটা পেয়ে যাবে টেনশন নেই তাহলে দি ওয়েল ক্যারেক্টার আউট টু ওয়েট কেট ইজ মানে কি সেই শিক্ষিত একটা ক্যারেক্টার শিক্ষিত এবং রিজার্ভ রিজার্ভ মানে চাপা স্বভাবের মানে যারা ইন্ট্রোভার টাইপের হয় আর কোন ক্যারেক্টারটাই যে নিচে যে ক্যারেক্টারগুলো দিয়েছে তাদের মধ্যে কোন ক্যারেক্টারটা কেট ক্যাসেলকে বিয়ের উদ্দেশ্যে ওয়েট মানে বিবাহ রওনা দিয়েছিল ঠিক আছে তাহলে বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কে মারলো আমরা জানি তাহলে দেখো চার্লস মারলো জর্জ হেস্টিংস টনি লামকিন মিস্টার হার্টক্যাসেল মিস্টার হার্টক্যাসেল তো কেট হাটক্যাসেলের ফাদার টনি আমকিন হলো কেটের ব্রাদার ভাই ঠিক আছে জর্জ হেস্টিংস নয় জর্জ হেস্টিং তোমার সেই নেভিলের লাভার ছিলেন আর বাকি থাকলো কে চার্লস মারলো ঠিক আছে তাহলে এটা হলো তোমাদের সঠিক উত্তর তারপরে দু তোমার দু নম্বর কোয়েশ্চেনটা চলে এসো বলেছে হু জর্জ অ্যাডমায়ার মোস্ট ইন টুপস টু কনকার এখানে দেখো দুটো অপশান এরকম আছে যেখানে আমাদের একটু অসুবিধা হতে পারে দুটো অপশানকে দেখে তবে গল্পটা ভালো করে পড়লে দেখো অসুবিধা হবে না ঠিক আছে বলছে যে আমাদের টুপস টু কনকার এই নাটকটাতে জর্জ হেস্টিংস বলে যে ক্যারেক্টারটা আছে সে কার প্রশংসা করেছিল সবচেয়ে বেশি ঠিক আছে মানে অ্যাডমায়ার করেছিল কার বেশি কেট ক্যাসেলের প্রশংসা করেছিল বেশি ডরথি হাট ক্যাসেলের না ব্রিজেট নেভিল না কনস্ট্যান্ট নেভিল দেখো এখানে একটা কথা ব্রিজেট নেভিল বলে আমরা এখানে কাউকেই পাইনি সুতরাং এটা প্রথমেই বাদ দেওয়া যেতে পারে তাহলে জর্জ হেস্টিংস কেটেরও প্রশংসা করেনি একবার সেই শেষে একবার একটু প্রশংসা করেছিল ঠিক আছে তা প্রশংসা নয় একটু স্টেটমেন্ট তারপরে কেট হাটক্যাসেলও বাদ চলে গেল আমাদের তারপরে দেখো এমনিতে অ্যাডমায়ার কিন্তু কনস্ট্যান্ট নেভিলেরও করেনি ঠিক আছে সবচেয়ে বেশি অ্যাডমায়ার করেছিল কার আমাদের ডরথি হাট ডরথি হাট ক্যাসেল অর্থাৎ মানে মিসেস হাট ক্যাসেলের প্রশংসা করেছিল বলেনি যে আপনার হেয়ার ড্রেসারটা মানে কোথাকার ফ্রেঞ্চের নাকি আপনি এত সুন্দর করে সেজেছেন এত সুন্দর মানে না সেজেই সিম্পলভাবেই আপনাকে এত সুন্দর দেখায় আপনি এত সুন্দর ইত্যাদি ইত্যাদি বলে মানে তোমার প্রচুর প্রশংসা করে ওকে উঁচুতে তুলে দিয়েছিল ইমপ্রেস করতে চেয়েছিলো যদিও শেষে হ্যাক বলে দিয়েছিল ঠিক আছে দিয়ে সব ভেসতে গেলো আমাদের তাহলে গল্পটাই আর আমি যাচ্ছি না তাহলে উত্তরটা হলো তোমাদের ডরোথি হাটকাসেল ঠিক আছে তারপরে দেখো হোয়াট রিলেশন ইজ টনি টু কেট ইন সিস টু স্টুকনকার বলেছে টনি লামকিনের সঙ্গে কেট হাটকাসেলের কি রিলেশন ব্রাদার ফিয়াসে ফাদার আঙ্কল ফিয়াসে শব্দটার অর্থ বাগদত্ত বা মানে তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আর কি ঠিক আছে উড বি হাজব্যান্ড এরকম তাহলে টনির সঙ্গে কেটের কি রিলেশন ব্রাদার প্রথমে এ এটা ঠিক উত্তর ঠিক আছে ব্রাদারটা হবে ঠিক অ্যান্সার তারপরে দেখো হু ডাজ টনি হেল্প এসকেপ দ্য কান্ট্রি টনি কাকে বা কাদেরকে সাহায্য করেছিল বা করতে চেয়েছিল আর কি সেই দেশটাকে ছেড়ে চলে যেতে কাদেরকে সাহায্য করেছিল অপশান দিয়েছে দেখো মার্লো অ্যান্ড বব বব আবার কে বব কেউ নেয় ক্যারেক্টার এখানে কেট অ্যান্ড চার্লস কনস্ট্যান্ট অ্যান্ড জর্জ ডরথি অ্যান্ড স্যার চার্লস তাহলে স্যার চার্লসকে স্যার চার্লস হলো মার্লোর বাবা আর ডরথি আমাদের মিসেস হ্যাটকেশের এনারা পালায়নি মোটেই তাহলে পালিয়ে যেতে চেয়েছিলো কারা কনস্ট্যান্ট নেভিল এবং জর্জ হেস্টিংস দেখো এখানে উল্লেখ করো এখানে দেখো ভালো করে মানে লক্ষ্যটা করো যে নেভিল এবং হেস্টিংস এরকমভাবে অপশানটা দেয়নি অপশানটা দিয়েছে কি কনস্ট্যান্ট আর জর্জ বলে তোমাদের যাতে অসুবিধা হয় সেই রকম করে দিয়েছে কিন্তু অসুবিধা হবে কেন ঠিক আছে সেই জন্যই তাহলে এখানে অসুবিধার কোনো গল্পই নেই তাহলে এটা তোমার ডরথি এবং আমাদের নট নট ডরথি এটা তো নয় এই উত্তরটা হলো সঠিক আনসার ঠিক আছে তার মানে কনস্ট্যান্ট এবং জর্জ তারপরের কোয়েশ্চেন দেখেন। পরের কোয়েশ্চেন আমরা চলে আসছি কি বলেছে দেখো হুইচ আইটেম রিপ্রেজেন্ট হোয়াট কনস্ট্যান্ট ওয়ান্ট ওয়ান্স মোস্ট মানে কোন আইটেমটা নিচের মধ্যে যে নিচে যে চারটে অপশান দেওয়া আছে তাদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি চাইতো কে চাইতো আমাদের কনস্ট্যান্ট নেভিল চাইতো ঠিক আছে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ও চেয়েছিল তাহলে দেখো প্রথম অপশন দিয়েছে হাউস তারপরে দিয়েছে হর্স তারপরে দিয়েছে হাজব্যান্ড তারপরে দিয়েছে জুয়েলস ঠিক আছে তাহলে এটা কোনটা হবে এটা হবে যে হাউস হর্স হাজব্যান্ড জুয়েলস দেখো এখানে অসুবিধা হতে পারে আমাদের দুটো নিয়ে হাজবেন্ড না জুয়েলস কিন্তু একটা জায়গায় কনস্ট্যান্ট দেখবে জুয়েলসের উপর বেশি জোর দিয়েছে তাই না তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে জুয়েলস ঠিক আছে টা হলো সঠিক উত্তর তারপরে দেখো মানে সেই ওর যে সম্পত্তিটা ছিল টাকা পয়সা ছিল এই গয়নাগাটি টাকা পয়সা নয় গয়নাগাটিটা চেয়েছিল বেশি করে হু ইজ প্রমিস টু ইন ম্যারিজ টু কনস্ট্যান্ট নেভিল মানে কনস্ট্যান্ট নেভিলকে বিয়ে করতে কে বাধ্য আর কি প্রমিসড কথা দিয়েছিল কে এখানে যেটা সমস্যা আমাদের হয় টনিলাম কিন না জর্জ হেস্টিংস কে জর্জ মারলো এটা নয় চার্লস মারলো এটাও নয় তাহলে কনস্ট্যান্ট নেভিলকে বিয়ে করার প্রস্তাবটা কে দিয়েছিল কে দিয়েছিল তো এটা উত্তরটা হবে হেস্টিংস কিন্তু ঠিক আছে টনি লামকিন কিন্তু নয় টনি কিন্তু কোনো সময় মানে ম্যারিজে ম্যানেজ করবে এরকম করে কনস্ট্যান্টকে কিছু বলতো না ঠিক আছে অন্যদিকে কনস্ট্যান্ট নেভিলি ওর আন্টকে বলতো যে ও টনিকে পছন্দ করে টনিকে বিয়ে করবে কিন্তু প্রমিসড করেছিল আসলে জর্জ হেস্টিংস ঠিক আছে তার মানে বিয়ে তারপরে দেখো হুইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ জর্জ হেস্টিং জর্জ হেস্টিংস এর কে বন্ধু সবচেয়ে কাছের বন্ধু কে চার্লস মারলো ঠিক আছে স্যার মারলো নয় স্যার মার্লো বলতে এখানে মানে স্যার চার্লস মার্লো মার্লোর ফাদারকে বলেছে তাহলে চার্লস মারলো এটা হলো সঠিক উত্তর তারপরে দেখো হু ডাজ মিস মিসেস আর্টক্যাসেল হোপ টনি উইল ম্যারি এইটা দেখো মিসেস ক্যাসেল আশা করেছিল যে টনি কাকে বিয়ে করবে এইটা কি হবে কনস্ট্যানেবিলকে বিয়ে করবে আশা করেছিল তাই না তারপর বলেছে দেখো দ্য ল্যান্ড লেডি এট দা ইন সি ডাজ দিদি হয় এর টনির তাহলে এটা হলো সঠিক উত্তর ঠিক আছে তারপরের কোয়েশ্চেনে চলে এসো মিস্টার হার্ট ক্যাসেলার হার্ট ক্যাসেল দেখবে প্রথম দিকেই আছে এক টনি আছে এটা ঠিক আছে যে কেটকে নিয়ে কেন চিন্তিত ছিল মিস্টার হার্ট ক্যাসেল মিস্টার হার্ট ক্যাসেল চিন্তিত ছিল কেন বলতো বলছিল যে টাউনের যে বর্তমানে ম্যানার সেগুলো কেটকে প্রভাবিত করে ফেলেছে ঠিক আছে সেই জন্য চিন্তিত ছিল ওই যে সে বলেছিল তোমার একটা সে গর্জাস ড্রেস এক্সট্রা পার্ট আছে যে ড্রেসেস যাতে তোমার তৃতীয় বিশ্বকে ডেকে দেওয়া হয় এত এক্সট্রা পার্ট মানে একজনের ড্রেসের যে আয়তন জামা কাপড়ের এত এক্সট্রা কাপড় আছে সেই কাপড় দিয়ে অন্য দশজনের ড্রেস বানিয়ে দেওয়া হবে কেমন মজার ব্যাপার তাহলে এটা দেখো সিটা হলো সঠিক উত্তর ঠিক আছে দ্য টাউন ম্যানার্স হ্যাভ ইনফেক্টেড হার্ট ঠিক আছে টাউন ম্যানার তাকে ঘিরে ফেলেছে টাউন ম্যানার দ্বারা সে প্রভাবিত হয়ে পড়েছে তারপরে পরের চলে এসো কনস্ট্যান্স ইনহারিটেন্স ইস কনস্ট্যান্স যে তার উত্তরাধিকার সূত্রে পেয়েছে ওর বাবার কাছ থেকে পেয়েছে কী পেয়েছে সেটা হোক গাউন্স ডাউরি বিগ হাউস জুয়েলস তাহলে জুয়েলসটা হলো সঠিক সঠিক উত্তর ঠিক আছে জুয়েলস বিটা তারপরে দেখো কোয়েশ্চেন টনি ড্রিঙ্কস উইথ হিজ ফ্রেন্ডস ইন মানে টনি তার বন্ধুদের সঙ্গে কোথায় মদ করে মদ খায় কোথায় সেই থ্রি পিজেন বলে একটা যে ইনটা এটা আমি বলেছিলাম প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো প্রথম অপশন দিয়েছে দ্য মার্ক দা ফক্স দ্যান দ্য রোগ মল এটা কিছু নয় ঠিক আছে তাহলে এটা তোমার সিটা হলো সঠিক উত্তর তিনটে পায়রা মানে যে ইন বাইয়েল হাউসটার নাম কি ছিল থ্রি পিজন তারপরে দেখো হোয়াট ইজ মিসেস আটকাসেল কমপ্লেন্ট উইথ হার হাজব্যান্ড মানে মিসেস আটকাসেলের যেটা হয় সমস্ত স্ত্রীর সমস্ত স্বামীর প্রতি তার বরের এগেন্স্টে কমপ্লেন থাকে সেটাই বলছে যে কি কমপ্লেন ছিল বলো তো এটা দেখবে প্রথমেই আসে ঠিক আছে দেখো কি বলেছে সি ডাজেন্ট ড্রেস এটা নয় ফার্নিচারও নয় তারপর বলেছে দেখো দে নেভার হ্যাভ এ কোম্পানি আচ্ছা বেশ তার মানে কি হলো দে ডাজ নট ট্রাভেল টু টাউন নাও অ্যান্ড দেন এইটা কমপ্লেন ছিল না দে নেভার হ্যাভ এ কম্পানি কাম টু দ্য হাউস তাহলে এই দুটোর মধ্যে একটা হবে তাহলে কোনটা হবে দেখে নাও একটু বলেছে যে হোয়াট ইজ মিসেস হার্টকেসেল কমপ্লেন্ট উইথ হার হাজবেন্ড ঠিক আছে তাহলে এইটা কম কমপ্লেনটা কী ছিল যে তারা একবারও তোমার বাড়ির বাইরে যায় না ঠিক আছে বলেছে যে নাও আন দেন নাও আন দেন মানে যখন তখন আর কি তারা যে বাড়ির বাইরে ট্রাভেল করে না এটাই কমপ্লেন ছিল দেখো এইটাও কিন্তু কমপ্লেন ছিল কিন্তু ওখানে লাইনটা ভালো করে লক্ষ্য করবে বলেছে যে আমাদের বাড়িতে সেরকম কোনো কোম্পানি আসে না একবারই যে আসে না নেভার হ্যাভ সেটা নয় কিন্তু ঠিক আছে দুটো অ্যান্সারই কিন্তু খুব কাছাকাছি সেই জন্য উল্টো লেগে যেতে পারে তাহলে এটা তোমার ডিটা হলো সঠিক উত্তর এটা নয় কিন্তু ঠিক আছে তারপরে দেখো হোয়াট ডাস মিস্টার হার্ট ক্যাসেল সে দ্য নেইবারস ব্রিং ব্যাক ফ্রম দেয়ার ট্রিপস টু টাউন মানে মিস্টার হার্ট ক্যাসেল বলেছিল যে তাদের যে নেইবার প্রতিবেশী তারা যে যখন তোমার টাউনে যায় সেখান থেকে কী নিয়ে আসে সেই ভ্যানিটি নিয়ে আসে বলেনি যে গর্ব তাদের অ্যাফেক্টেশন নিয়ে আসে এবং পরের গোটা বছরটাকে ওই ভ্যানেটির দ্বারা ওই গর্ব অহংকার ফালতু দম্ভ প্রাউড আর ভ্যানেটির মাঝে কি পার্থক্য ভ্যানেটি হলো দম্ভ আত্ম যেটা তোমার আত্ম অহংকার ঠিক আছে যেটার কোনো মানেই হয় না অহংবোধের কোনো মানেই নেই সেইটা হলো ভ্যানেটি তাহলে এটা হলো দ্বিতীয়টা বলেছে ইউজলেস ফার্নিচার আগলি পেইন্টিংস দেখো মজার কথা বলেছে যে বিভিন্ন অপ্রয়োজনীয় ফার্নিচার বইয়ে আনে আগলি পেন্টিং কুৎসিত সব ছবি এসব বই আনে এগুলো নয় তাহলে তোমার সেকেন্ড ডেটটা হলো ঠিক উত্তর ঠিক আছে মানে ভ্যানিটি অ্যান্ড অ্যাফেক্টেশান টাউনের ভ্যানিটি নিয়ে আসে তারপরে কোশ্চেন দেখো হোয়াট ডাজ মিসেস হার্টকেসেল ক্যাসেল সে দে আর ম্যানসন লুকস লাইক মিসেস হার্টকেসেল ক্যাসেল কি বলেছে তাদের যে প্রাসাদ ম্যানসন মানে প্রাসাদ ঠিক আছে প্যালেস এরকম টাইপের তাদের প্যালেসটাকে দেখে কি কীরকম মনে হয় ইন বলে মনে হয় সেই জন্যই তো মজা হলো তাই না মারলো ইন মনে করেছে সবাই ইন মনে করলো তাহলে প্রথমটা হলো ইন ব্যারাক্স নয় মিউজিয়াম নয় বার্ন নয় বার্ন মানে খামার বাড়ি ঠিক আছে তারপরে দেখো বলেছে হোয়াট ইজ মিস্টার ক্যাসেল রেসপন্স টু মিসেস ক্যাসেল কমপ্লেনিং দ্যাট হি অনলি লাইকস ওর থিংস তাহলে এটা খুব মজার বিষয় ঘটনাটা যখন মানে নাটকটা যখন শুরু হয় তখনই আমরা এরকম একটা লাইন পেয়েছিলাম ঠিক আছে যেখানে মিস্টার হার্ট ক্যাসেলকে মানে তোমার যখন দোষ দিচ্ছিলো মিসেস হার্ট ক্যাসেল যে তোমার সব সময় ওল্ড জিনিসগুলোই পছন্দ ওল্ড স্টোরি ওল্ড মারবোলো মাল মালবোরো ঠিক আছে ওল্ড ইউ ক মালবোড়ো এরকম প্রিন্স ইউজিনি সব ওল্ডগুলো পছন্দ তোমার তখন মিস্টার হার্ট ক্যাসেল কী বলেছিল আমার ওল্ড ওয়াইফটাকেও খুব পছন্দ বলেনি তাই তো তাহলে এটা দেখো দ্বিতীয়টা হলো সঠিক উত্তর তাই তো হি সেইস মানে মিস্টার হার্ট ক্যাসেল সেইস হি উইল হ্যাভ টু ওন দ্যাট সি ইজ প্রিটি ফন্ড অফ অ্যান ওল্ড ওয়াইফ বুঝতে পারলে মানে ওল্ড ওয়াইফ নিয়েও কিন্তু হ্যাপি আছে পুরনো বউ মানে অনেকদিন বিয়ে হয়ে গিয়েছে পুরনো হয়ে গিয়েছে সেটাই এবার দেখো প্রথমে শূন্য স্থান দেওয়া আছে একটা বলেছে যে ড্যাশ ইজ আ আয়াং ওম্যান অব ম্যারিজেবল এজ হোয়াট স্টেইড উইথ হার আন্ট আফটার দ্য দ্য ডেথ অফ হার ফাদার মানে বাবার মৃত্যুর পরে কোন বিবাহ যোগ্য মহিলা তার আঙ্কেলের বাড়িতে আছে আন্টের সঙ্গে আছে ঠিক আছে মানে মিসেস হার্টকেসেলের সঙ্গে ছিল কে ছিল কনস্টেবল ছিল তাই তো প্রথম অপশন দিয়েছে কে তার ডরথি তারপরে কনস্ট্যান্ট তারপরে তোমার নানা সেই জন্য আমি বলছিলাম তোমাদেরকে যে ডরথি এই নামটা মনে রাখবে ঠিক আছে মিসেস হার্টকেসেল বলেই গোটা নাটকটার বেশিরভাগ জায়গাতেই আসে এক জায়গায় ছিল কেবল ডরথি মাই ডিয়ার ডরথি এরকম করে ঠিক আছে তাহলে দেখো এটা হলো কনস্ট্যান্ট বাট যদি নেভিল বলে অপশন থাকতো নেভিল হতো ঠিক আছে এবং তোমাদের আজকে লাস্ট কোশ্চেন আজকের মতো ড্যাশ ইজ কেট সার্ভেন্ট পিম্পল বেডবাউন্সার মিস নেভিল নান অফ এবভ তাহলে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলেছিলাম কেটের যে স্মেইট সার্ভেন্ট ছিল ঠিক আছে মহিলা সার্ভেন্ট ছিলেন তার কি নাম বেডবাউন্সার নয় বেডবাউন্সার সেই টনির তোমার ক্র্যাশ ঠিক আছে মিস নেভিল নয় পিম্পল পিম্পল ব্রণ ব্রণ হলো তোমার কেটের সার্ভেন্টের নাম পিম্পল ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার যদি তোমরা পিডিএফ চাও তাহলে ইফ আই গেট মোর সাপোর্ট দেন আই উইল শেয়ার পিডিএফস ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ যারা দেখছো তাদেরও ধন্যবাদ ওকে থ্যাংক ইউ